হ্যালো এভরিওয়ান, সার্ভার হিয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত কিছুদিন যাবৎ তোমরা যারা এসএসসি ব্যাচ 2021 আছো, সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং নটর ডেম কলেজ অ্যাডমিশন দিবা, তো তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছি যে নটর ডেম কলেজ অ্যাডমিশন নিয়ে তোমাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা এখন থেকে কীভাবে পড়তে পারো বা কীভাবে পড়লে তোমরা নটর ডেম কলেজে চান্স পেতে পারো সেই বিষয়ে একটা গাইডলাইন দেওয়ার জন্য তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করতেছো। তো তোমরা জানো যে আমার সামনে অ্যাডমিশন, তো সেই জন্য অনেক একাডেমিক ভিডিও করতে পারছি না এবং ইউটিউবেও সময়ও দিতে পারছি না। তারপরেও তোমাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যে এই ভিডিওটার মাধ্যমে মূলত পুরো ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ অ্যাডমিশন প্রসেস গত বছর কীভাবে হয়েছিল, এই বছর কীভাবে হতে পারে এবং তোমার কী কী করা উচিত, সব কিছু বিষয় নিয়েই মূলত আলোচনা করার চেষ্টা করব। এবং তোমরা তোমাদের এসএসসির পরে, অর্থাৎ যখন আমার অ্যাডমিশন শেষ হয়ে যাবে তখন আমি মোটামুটি ফ্রি থাকব, তখন তোমাদের একদম ডিটেলসে বলার চেষ্টা করবো, অর্থাৎ ফিজিক্স কী কী পড়বা, কীভাবে পড়বা, কেমিস্ট্রি কী কী পড়বা, সব কিছু নিয়ে তখন এই প্লেলিস্টেই ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত এই ভিডিওটার মাধ্যমে পুরোটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, যে অ্যাডমিশন প্রসেসটা কী কীভাবে হয়, কী করতে হবে তোমাদের বা কীভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি পার্টিকুলারলি কোনো একটা টপিক দেখতে চাও, অর্থাৎ কীভাবে অ্যাডমিশন প্রসেস কী হবে বা তোমাদের কী করা উচিত, তাহলে নিচের ডিসক্রিপশন বাটনে তোমাদের টাইম দেওয়া আছে, ওই টাইম অনুযায়ী তোমরা দেখে নিতে পারো যদি সবটা ভিডিও দেখতে না চাও। তা আমি রেকমেন্ড করবো যে সবটা ভিডিওই দেখো, তাহলে তোমার সম্পূর্ণ একটা আইডিয়া চলে আসবে। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছি সারোয়ার হোসেন, আমি নটর ডেম কলেজ থেকে 2020 সালে এসএসসি দিয়েছি এবং এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো নটর ডেম কলেজের সম্পর্কে যদি বলি, নটর ডেম কলেজ হচ্ছে একটা মিশনারি কলেজ যেটা খ্রিস্টান ফাদারদের দ্বারা পরিচালিত হয়। নটর ডেম কলেজ এবং হলি ক্রস কলেজ দুটোই মূলত মিশনারি কলেজ। তো নটর ডেম কলেজ হচ্ছে বাংলাদেশের মধ্যে দুইটা, একটা হচ্ছে ঢাকা আরামবাগে যেটা মতিঝিল, এবং আরেকটা হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহেটা অ্যাডমিশন টেস্ট হয় না এবং ঢাকাটার মধ্যে অ্যাডমিশন টেস্ট হয়। তো মূলত সবার টার্গেট থাকে ঢাকা, এবং আমিও বলবো তোমাদের যে ঢাকাটার মধ্যেই টার্গেটটা রাখো, যে নটর ডেম কলেজ ঢাকার মধ্যে পড়বো। তো এই ছিল মোটামুটি নটর ডেম কলেজ কয়টা বাংলাদেশের মধ্যে। তো এরপর যদি বলি যে ঢাকার নটর ডেম কলেজের সিট কয়টা মোট, ঢাকার নটর ডেম কলেজে সায়েন্সের সিট হচ্ছে মোট 2080টা, গত বছর 2060টা ছিল, সরি এর আগের বছর 2060টা ছিল, আমরা যখন পড়েছিলাম তখন 2060টা ছিল, এই বছর 2080টা, আবার সামনে বছর 20টা বাড়তেও পারে, নট শিওর। তো এর মধ্যে বাংলা ভার্সনের হচ্ছে 1760টা সিট, 60টা সিট, এবং ইংলিশ ভার্সনের জন্য আছে হচ্ছে 300টা সিট, এবং হিউম্যানিটিসের জন্য সিট হচ্ছে 400, এবং বিজনেস স্টাডিসের জন্য সিট হচ্ছে 750। তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেরই গ্রাম থেকে আসবে, নটর ডেম কলেজের অর্ধেক প্রায় গ্রাম থেকে আসে। তো গ্রাম থেকে যারা আসে তাদের প্রথমেই যে প্রশ্নটা থাকে মাথায়, যে ঢাকায় গিয়ে পড়বো, ঢাকায় গিয়ে থাকবো কই, নটর ডেম কলেজে কি হোস্টেল আছে কিনা বা হোস্টেলের ফেসিলিটি আছে কি না। তো নটর ডেম কলেজে নিজস্ব কোনো হোস্টেল নাই, যে একটা আছে সেটার মধ্যে শুধু খ্রিস্টানরা থাকতে পারে। তুমি যদি ঢাকার বাইরে হও এবং তুমি যদি হোস্টেলে থাকতে চাও, তুমি নটর ডেম কলেজের হোস্টেলে থাকতে পারবে না যদি না তুমি খ্রিস্টান না হও। তুমি কলেজের আশেপাশে অনেক হোস্টেল আছে, তুমি সেগুলো খুব ইজিলি তুমি থাকতে পারবে। তো হোস্টেলের খরচ কীরকম, হোস্টেলের মধ্যে মূল তুমি প্রতি মাসে 7,000 থেকে 8,000 থেকে শুরু হয় এবং 10-11,000 পর্যন্ত হোস্টেল আছে। মূলত 8 থেকে 10,000-এর মধ্যে তুমি খুব ভালো মানের হোস্টেলে উঠতে পারবে বা ভালো মানের হোস্টেলে থাকতে পারবা। তো তারপর হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ নটর ডেম পড়তে মূলত কত টাকা খরচ হতে পারে প্রতি মাসে। তুমি যদি হোস্টেলে না থাকো তাহলে তো তোমার শুধু কলেজের টাকাটাই দিতে হচ্ছে, তাই না? তুমি যদি হোস্টেলে থাকো তাহলে হোস্টেলে প্রতি মাসে তোমার 8,000 টাকার মতো খরচ পড়বে, এবং কলেজের ফিস হচ্ছে প্রতি মাসে সায়েন্সের জন্য 1,300 টাকা, যেটা আমাদের সময় ছিল 1,000 টাকা, এখন হচ্ছে 1,300 টাকা। তো সব মিলিয়ে তোমার 10,000-এর মধ্যে হয়ে যাবে প্রতি মাসে, তুমি যদি ঢাকার বাইরে থেকে এসে হোস্টেলে থাকো। তো আবার ভর্তির সময় কত টাকা লাগে, ভর্তির সময় কলেজে তোমার বার্ষিক দিতে হবে 10,000 টাকা করে, অর্থাৎ তুমি যখন প্রথম বর্ষে ভর্তি হও, প্রথম দিন যখন তুমি কলেজে ভর্তি হবে তখন তোমার 10,000 টাকা করে দিতে হবে বার্ষিক ফি হিসেবে, এবং তুমি যখন আবার দ্বিতীয় বর্ষে উঠবে তখন তোমার আবার 10,000 টাকা করে দিতে হবে। আর হোস্টেলে তুমি প্রথম যখন উঠবে তখন তোমার 2 মাস অ্যাডভান্স দিতে হবে। তো এই হচ্ছে তোমার খরচের ব্যাপারটা। তারপরে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কেন নটর ডেমে তোমার পড়া উচিত বা কেন নটর ডেমে স্বপ্ন দেখা উচিত তোমার। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক টপিকই এসে যায়। তো আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রথমত নটর ডেম কলেজে তোমার যেই কারণটার জন্য পড়া উচিত সেটা হচ্ছে, নটর ডেম কলেজে তুমি যদি পড়ো এবং তোমার ক্লাসরুমে দেখবা যে পুরো বাংলাদেশের সব এলাকারই প্রায় স্টুডেন্ট আছে, সব এলাকার যত টপ লেভেলের স্টুডেন্ট আছে বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, ব্রাইট স্টুডেন্ট আছে, সবাই মোটামুটি তোমার ক্লাসের মধ্যেই আছে। তো
এই ব্যাপারটার মধ্যে কারণ কি, বা এই ব্যাপারটার মধ্যে এত কেন? তুমি যখন মেধাবীদের মধ্যে থাকবা, দেখবা যে তোমার আশেপাশে অনেকে হয়তো আগে থেকেই অর্ধেক বই শেষ করে ফেলছে। তুমি যেদিন প্রথম ক্লাসে আসলা, তুমি হয়তো জানো না যে কি পড়তে হবে এইচএসসিতে, এর মধ্যে তুমি দেখলা যে কয়েকজন হয়তো অলরেডি বই শেষ করে ফেলছে। তো এইরকম স্টুডেন্টের আশেপাশে থাকলে কী হয় ব্যাপারটা, তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়বে। অনেক হয়তো বলতে পারো যে ডিপ্রেশনও বাড়তে পারে, না ডিপ্রেশন বাড়বে না, তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই পারবা, এবং তোমার আগ্রহ বাড়বে পড়ালেখার। এবং দেখো যে এখানে যারা চান্স পায় বেশিরভাগই স্কুল কলেজে 10-এর মধ্যে থাকে রোল, বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এখানে এসে দেখে যখন যে সবাই ফার্স্ট, এখানে ক্লাসমেট বাই সবাই টপ লেভেলের স্টুডেন্ট, তো সবার মধ্যে তখন তুমি যদি থাকো, বা তখন দেখবা কী হয় যে তোমার আলাদা রকম একটা পড়তে ইচ্ছে হবে, তোমার ইচ্ছে হবে যে না জীবনে একটা কিছু করি, জীবনে আমার লক্ষ্যটা এটা থাকা উচিত, বা আমার ক্লাসমেট অমুক এটা করতে চাইতেছে আমারও তো এরকমভাবে চলা উচিত। তো ব্যাপারটা কী হবে যে তোমার একটা ফিউচার প্ল্যানিংটা হবে, সুন্দর একটা ফিউচার প্ল্যানিং হবে, এবং তোমার পড়তে ইচ্ছে হবে তোমার, ইউনো। আচ্ছা যাই হোক, পরে যে বিষয়টা নিয়ে তোমার নটরডেমে পড়া উচিত, যে বিষয়টার জন্য তোমার নটরডেমে পড়া উচিত, সেটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। দেখো স্কুলে তুমি শুধু ফার্স্ট বয় ছিলা, কিন্তু এখানে সবাই মোটামুটি মেধাবী, তো সবার মধ্যে তুমি যখন থাকবা তোমার কম্পিটিশানটা কিন্তু আরও বেড়ে যাবে। কম্পিটিশানটা বাড়ার কারণে তোমার পড়ার প্রতি মনোযোগ বাড়বে, তুমি বেশি করে পড়তে হবে তোমাকে, এবং গড়ে গিয়ে তোমার কী হবে একটা ভালো রেজাল্ট হবে, ভালো ভার্সিটির চান্স পাবা, এই তো। তারপর তো নটরডেমের পজিশান সম্পর্কে যদি তোমাকে একটু বলি যে নটরডেম কলেজে রেজাল্ট কীভাবে দেয়, তো নটরডেম কলেজের রেজাল্ট হচ্ছে তুমি কলেজে ভর্তি হওয়ার দিন থেকে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা দিবা সবগুলো পরীক্ষার তোমার প্রাপ্ত নম্বরই কিন্তু তোমার রেজাল্টে ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ মনে করো যে তুমি টেস্ট পরীক্ষার যে রেজাল্ট দিবে তোমার পুরো কলেজে পজিশান দিবে, তোমার কলেজে যে 2000 স্টুডেন্ট আছে ওই 2000-এর মধ্যে তোমার একটা পজিশান দিবে। তো ওই পজিশানটা কীভাবে দিবে, তুমি প্রথম সেমিস্টারে যে রেজাল্ট করেছো তার থেকে 25%, এবং তোমার দ্বিতীয় বর্ষের কুইজ থেকে 25%, এবং তোমার টেস্ট পরীক্ষা থেকে আরও 50% নিয়ে তোমার রেজাল্টটা দিবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে সবসময়ই প্রতিটা পরীক্ষায় কিন্তু তোমার রেজাল্ট ইম্প্যাক্ট ফেলতেছে। তার মানে প্রতিটা পরীক্ষায় তুমি খুব সিনসিয়ারলি দেওয়ার চেষ্টা করবা, এবং দেখবা যে প্রতিটা পরীক্ষার কারণে বা প্রতিটা পরীক্ষা সিনসিয়ারলি দেওয়ার কারণে একটা কম্পিটিটিভ একটা ফিল আসবে যে আমি পজিশানটা আমার কীভাবে সামনের দিকে নিতে পারি, বা আমার পজিশানটা কীভাবে 500-এর মধ্যে নিতে পারি বা 300-এর মধ্যে নিতে পারি, এরকম একটা ফিল থাকবে। তো আমার পজিশান কত ছিল, তো আমার পজিশান ছিল হচ্ছে নটরডেম কলেজে 300-এর কাছাকাছি, যেটা প্রথম বর্ষে, প্রথম বর্ষের হাফ ইয়ারলিতে যেটা ছিল 900-এর কাছাকাছি, যেটা আমার টেস্ট পরীক্ষায় 300-এর কাছাকাছি আমি নিতে পারছি। তো তারপরে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে তোমার নটরডেমে কেন পড়া উচিত, তার একমাত্র কারণটা হচ্ছে কুইজ। কুইজ এমন একটা পরীক্ষা বা এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে তুমি যখন পড়বা তুমি কলেজে থাকলেও বুঝতে পারবা না যে কুইজটা কত ইম্পর্টেন্ট আসলে, কিন্তু তুমি যখন কলেজ থেকে বের হয়ে যাবা, তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে কুইজটা আসলে কত ইম্পর্টেন্ট ছিল। কুইজ সিস্টেমটা কী, কুইজ সিস্টেমটা হচ্ছে মনে করো যে তুমি ক্লাসে রেগুলার তোমাকে পড়ানো হচ্ছে, এক মাস পড়ানো হচ্ছে, মনে করো যে এক মাসে এই এই চ্যাপ্টার পড়ানো হচ্ছে। তো প্রতি ফার্স্টেরে হয় মূলত রবিবার এবং বৃহস্পতিবার, এবং সেকেন্ডারে হয় সোমবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ প্রতি সপ্তাহে 2 দিন তোমার 2টা কুইজ হবে বা 2টা সাবজেক্টের পরীক্ষা হবে, যেটা কী হবে তোমার আগের কুইজ থেকে এই কুইজ পর্যন্ত ওই সাবজেক্টের যতটুকু অংশ পড়ানো হয়েছে ওইটুকুর উপরে একটা পরীক্ষা, এবং এই কুইজের নাম্বারটাও কিন্তু তোমার ফাইনাল যে পরীক্ষা আছে ওইটার সাথে যোগ হবে, যোগ হয়ে তোমার একটা ফাইনাল রেজাল্ট তোমাকে দিবে। তো এই কুইজটা এত ইম্পর্টেন্ট যে বলে আসলে বোঝানো সম্ভব না যে এই কুইজে তুমি মনে করো যে একটা কুইজ যখন তুমি দিবা, দেখবা যে নটরডেমে সবাই মূলত কুইজ অনেক সিনসিয়ারলি দেয়। তো এই কুইজটা মূলত তোমার কী করে, তোমার আগের যে রিভিশন আছে পুরোটা রিভিশন হয়ে যায়। তারপরে এখন আমরা বুঝতে পারি যে এবার তো আমরা অ্যাডমিশন দেবো, তো এখন বুঝতে পারি যে কুইজের সময় যেই কুইজগুলো আমরা ভালোভাবে পড়ে দিয়েছিলাম ওই চ্যাপ্টারগুলো এখন অনেক ইজিলি পারি, কিন্তু যেইগুলো স্কিপ করেছিলাম বা যেগুলোর কুইজ হেলাফেলা করে দিয়েছিলাম ওইগুলো মোটামুটি এখনও গ্যাপ রয়ে যায়। তো কুইজটা এমন একটা বিষয় যেটা তোমাকে তোমার পরবর্তী স্টেজে নিয়ে যেতে অনেকটা হেল্প করবে। তারপরে হচ্ছে ল্যাব বেস স্টাডি, নটরডেম কলেজের সব কিছুই হয় ল্যাবে। কথা আছে যে তুমি যদি একটা ল্যাবও যদি মিস দাও তুমি নটরডেম কলেজ থেকে বের হতে পারবে না, এটা আসলে সত্যি। তখন প্রতিটা ল্যাব অনেক সিনসিয়ারলি করতে হবে, এবং প্রতিটা ল্যাবে সাইন পাওয়া অনেক কঠিন। অনেক কলেজে দেখা যায় যে তুমি স্যারকে নিয়ে দিলা, তুমি স্যার সাইন দিয়ে দেয়, কিন্তু এরকম না, তোমার প্রতিটা ল্যাব ওই দিনই করতে হবে এবং ওই দিনই তোমাকে সাইনটা পেতে হবে। তুমি যদি সাইন না পাও এক ল্যাব নিয়ে তোমার 10 দিন ঘুরতে হতে পারে,
তারপরও তোমাকে ল্যাবে তোমার সাইন পেতে হবে। তো ফিজিক্স ল্যাব আছে, কেমিস্ট্রি ল্যাব, আইসিটি ল্যাব, তারপর বায়োলজি ল্যাব, সবগুলোই মোটামুটি তোমাকে কি করবে, তোমাকে একটা প্র্যাকটিক্যাল স্টাডি দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তুমি মনে করো যে একটা থিওরি পড়লা, ক্লাসে একটা থিওরি পড়লো, ওটা যদি তুমি ল্যাবে করো তাহলে দেখবা যে তুমি খুব সুন্দরভাবে কিন্তু ওই জিনিসটা আয়ত্ত করা যায়। যেমনটা আমরা সবসময় দেখি যে থিওরি পড়া এত ভালো লাগে না, কিন্তু ল্যাবের পড়া অনেক ভালো লাগে। তো ল্যাবের পড়াটা তোমার কী হবে, তোমার থিওরি পড়াটাকে আরেক ধাপ আগে নিবে। তারপরে হচ্ছে ক্লাব, নটর ডেম কলেজে প্রায় 25টার মতো ক্লাব আছে, ওই ক্লাবগুলো দিয়ে তুমি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে পারো, অনেক অলিম্পিয়াড দিতে পারো, ডিবেটিং করতে পারো, আরও অনেক কিছু করতে পারো। তারপর হচ্ছে বেস্ট রেজাল্ট, এটা তো তোমরা সবাই জানো যে নটর ডেম কলেজে মোটামুটি সবসময় বেস্ট রেজাল্ট হয়, অ্যাডমিশন টেস্টেও বেস্ট রেজাল্ট হয়। গতবার যদি আমি বলি যে স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে গতবার মেডিকেলে প্রায় 650 চান্স পেয়েছিল এবং বুয়েটে প্রায় 320 মতো চান্স পেয়েছিল। তো এইবারও কাছাকাছি পাবে, দোয়া করে যেন আমিও বুয়েটে হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি নিয়ে কিছু আলোচনা করে। তো আমি 2018 সালে এসএসসি পরীক্ষা দিই এবং 2018 সালের মে মাসে আমাদের নটর ডেম কলেজ অ্যাডমিশনটা থাকে। তো যেমনটা বলেছিলাম যে আমি কিশোরগঞ্জের পাখন্দি উপজেলা থেকে এসেছি, অর্থাৎ গ্রাম লেভেলের একটা স্কুল থেকে এসেছি। তো ওখান থেকে যখন আমি আসি, পরীক্ষা দেওয়ার দিন সকালে আমি বাসে উঠি এবং ঢাকায় আসি। তো যখন আমি কলেজের সামনে আসি, তো কলেজের সামনে আসার পর, ওই দিন 10টায় আমাদের পরীক্ষা ছিল, তো কলেজের সামনে আসার পর আমার কনফিডেন্স লেভেল একদম কমে যায়। কারণ আমি যখন কলেজের সামনে আসি তখন দেখি যে প্রায় মনে করো যে 3000 স্টুডেন্ট। আমাদের শিফটে কী হয়েছিল যে চার দিন পরীক্ষা হয়েছিল, প্রতিদিন চার শিফটে পরীক্ষা হয়েছিল। তো আমাদের শিফটে আমি যখন যাই তখন দেখি যে কলেজের বাইরে প্রায় 1-2 হাজার স্টুডেন্ট, গার্ডিয়ান সবাই বসে পড়তেছে, আর আমি একটা লোক, আমি পড়তেছিও না আর আমি আসছি দূর থেকে আর আমি এখানে চিল করতেছি। তো ওদের দেখে মূলত অনেক হতাশ হয়ে গেছিলাম। তারপর আমাদের যখন কলেজের ভিতরে নিল, রোল দেখে দেখে, অ্যাডমিট কার্ড দেখে দিয়ে কলেজের ভিতরে নিয়ে একটা রুমে প্রাথমিকভাবে বসাইছিল। তো ওখানে বসার পর আমার পাশের জন্য আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার এসএসসিতে মোট নাম্বার কত। তো আমি এখন নাম্বারটা বলতেছি না, তো নাম্বারটা অনেক কম ছিল। তো পাশের জনের নাম্বারটা দেখি অনেক বেশি, আমার থেকে প্রায় 100 বেশি। আমি কেউ হয়েছে, আমার আর চান্স হয়েছে এখানে। তো তখনও আরও কনফিডেন্স চলে গেছিলো। তারপর পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম, মোটামুটি সহজ কোয়েশ্চেন, নটর ডেম কোয়েশ্চেন এত হাউমড়ি কঠিন হয় না, মোটামুটি সব কিছু, তোমার যদি ভালো আইডিয়াটা থাকে বইয়ের উপরে তুমি খুব ইজিলি পরীক্ষাটা দিতে পারবা। তো আমি পরীক্ষা দিই, পরীক্ষা শেষ হওয়ার পরে আমার ভাইবা হয়েছিল। তো ভাইবার ইন্টারেস্টিং একটা কথা হলো, আমার যখন ভাইবা হয়েছিল সবাই ছিল ফর্মাল ড্রেসে, কিন্তু আমি ফর্মাল ড্রেসে যাই নাই, আমি একটা গেঞ্জি পরে গেছিলাম। তো ভাইবার মধ্যে একটা গেঞ্জি, তুমি তো দেখতেই পাচ্ছো যে সবাই ফর্মাল ড্রেসে, তুমি একটা গেঞ্জি পরা, তোমার কনফিডেন্স তাই এমনি কমে যাবে। তো তারপরেও চান্স হয়ে যায় আমার। যাই হোক, ভাইবার কথাটাও আমি একটু পরে আলোচনা করবো, সমস্যা নেই। তো এইবার 2021 অ্যাডমিশন যে প্রসেসটা কীভাবে হবে, তোমরা যেহেতু 2021 অ্যাডমিশন দেবে, তোমাদের প্রসেসটা কীরকম হতে পারে। তো গত বছর তো করোনা ছিল, করোনার কারণে অনলাইন অ্যাডমিশন হয়েছে, এটা তোমরা সবাই জানো। অনলাইন অ্যাডমিশন হয়েছে এবং সেখানে কোনো ভাইবা হয় নাই, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করেছো, অনলাইনে অ্যাডমিশন দিয়েছো, তুমি চান্স পাইছো, তুমি ভর্তি হয়ে গেছো। কিন্তু তোমাদের যেহেতু অনলাইনে হবে না, যেহেতু তোমার এসএসসিটা অফলাইনে হচ্ছে, তার মানে তোমার পরীক্ষা অফলাইনে হবে, এটা শিওর। তোমার পরীক্ষা যেহেতু অফলাইনে হচ্ছে, তার মানে তোমার ভাইবা হবে, এটা ধরে নেওয়া যায়। তো এক্সামের প্রসেস মূলত তিন ধাপে হয়, আমাদের গত বছর থেকে তিন ধাপে হয়েছিল। যে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি সিলেকশন, তুমি যখন অ্যাপ্লাই করবা, জিপিএ 5 নিচে অ্যাপ্লাই করা যায় না। তো সায়েন্স থেকে জিপিএ 5 লাগে অ্যাপ্লাইয়ের জন্য, হিউম্যানিটিস থেকে মনে হয় 3.5 এবং বিজনেস স্টাডিসে মনে হয় 4.5 অ্যাপ্লাই করার যোগ্যতা। তো 5 নিয়ে যখন অ্যাপ্লাই করে, তারপর অনেক বছর প্রিলিমিনারি সিলেকশন হয়, অনেক বছর হয় না। তো এই বছর কি হবে না কি হবে না, এটা সার্কুলার দেখলেই বোঝা যাবে। যদি প্রিলি সিলেকশন হয়, তাহলে তুমি যখন অ্যাপ্লাই করবা জিপিএ 5 নিয়ে, তো এর মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো এটা কিসের ভিত্তিতে দেওয়া হতে পারে, এটা তোমার এসএসসির ফিজিক্স, এসএসসির ম্যাথ, এসএসসির কেমিস্ট্রি, এই সবগুলোর নাম্বারের উপর বিবেচনা করে তোমাকে পরীক্ষার যোগ্যতাটা নির্ধারণ করা হতে পারে। প্রিলি সিলেকশন যে হবে এমন কোনো কথা না, নাও হতে পারে। যদি হয় তাহলে তোমার ফিজিক্স, তোমার ম্যাথ, তোমার কেমিস্ট্রি, এই নাম্বারগুলোর ভিত্তিতে তোমাকে সিলেক্ট করবে তারা। তারপর তোমার অ্যাডমিশান টেস্ট হবে। তো অ্যাডমিশান টেস্ট কতজন দেয়, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন অ্যাডমিশান টেস্ট দিয়েছিল প্রায় 30-40 হাজার, এর পরের বছরও প্রায় 30-40 হাজার পরীক্ষা দিয়েছিল। তো এইবারও আশা করা যায় যে 30-40 হাজার অ্যাডমিশান টেস্ট দিবে। তারপরে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তুমি পরীক্ষা যে দিবা, তোমাকে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তো প্রথমত তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ বলতে ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাইকে বোঝায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি,
এই চারটা থেকে তোমার 40 মার্কস আসবে। মোটামুটি 1 ঘন্টার পরীক্ষা হয় এবং 60 মার্কসের পরীক্ষা হয়। এই চারটা থেকে তোমার 40 মার্কস আর আসবে, বলতে পারো যে এমসিকিউ নাকি রিটেন। গত 3 বছর এমসিকিউ হচ্ছে, আশা করা যায় এবারেও এমসিকিউ হবে। তো এই চারটা থেকে 40 মার্কস এবং তোমার বাংলা ইংলিশ মাঝে মধ্যে আইসিটিও দিয়ে দেয়। তো এই সবগুলো মিলিয়ে তোমার আরও 20 মার্কস থাকবে। তো এই সব মিলিয়ে 60 মার্কসের পরীক্ষা হবে। তো কী কী পড়তে হবে এগুলো নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করবো যখন তোমাদের এসএসসি পরীক্ষা হয়ে যায়। তারপরে তারপরে হচ্ছে তোমার ভাইবা, যেহেতু এবার অফলাইন হবে তোমার ভাইবা হতে পারে। তো ভাইবার জন্য এত আহামরি কিছু লাগবে না যে আমাকে একদম ফর্মালি যেতে হবে, এত প্রিপারেশন নিতে হবে, এমন কিছু না। ভাইবার মধ্যে তোমাকে মূলত তোমার পার্সোনালিটি দেখবে, তুমি গেঞ্জি পরে আছো নাকি তুমি ফর্মাল ড্রেসে আছো, এগুলোকে ম্যাটার করবে না, মূলত তোমার পার্সোনালিটি দেখবে। ওকে, তারপর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট কি? নটরডেম কলেজের যে সার্কুলারটা দেবে ওই সার্কুলারের সবার নিচে দেখবা যে লেখা আছে যে যারা নিয়মিত কলেজ করতে চায় না বা নিয়মিত ক্লাস করতে চায় না তাদের অ্যাপ্লিকেশান করার দরকার নেই। তো এটা কেন হয়? কারণ নটরডেম কলেজে তুমি যদি তোমার অ্যাটেন্ডেন্স যদি 75%-এর নিচে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় বর্ষে বা দ্বিতীয় টেস্টের পরে তোমাকে এসএসসিতে বসতে দেয় না 75%-এর নিচে থাকলে। অবশ্য মেকআপেরও একটা অপশান আছে, 75%-এর যদি তোমার নিচে হয় তাহলে প্রতি 1%-এর জন্য তোমাকে 1 ঘন্টা হয় ঘাস কাটতে হবে, না হয় কলেজ ঝাড়ু দিতে হবে, না হয় এরকম পরিষ্কার টাইপের কাজ কর্ম করতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে নটরডেম কলেজে প্রচুর প্যারা। তুমি যদি নটরডেম কলেজে পড়ো তোমাকে ল্যাবের প্যারা, কলেজের প্যারা, কুইজের প্যারা, অনেক রকম প্যারা সহ্য করতে হবে। এবং তোমাকে 1.5 বছর যে তোমার সময়টা কীভাবে যাবে এবং কত ব্যস্ততার মধ্যে যাবে এটা তুমিও বলতে পারবে না, খুব তাড়াতাড়ি 1.5 বছর চলে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আলোচনা। তো এখন আলোচনা হচ্ছে যে তোমার কী করা উচিত, তোমার সামনে এসএসসি, তোমার কী করা উচিত। তো আমি তোমাদের বলবো যে এখন আপাতত অ্যাডমিশন টপিকটা বাদ দাও, আপাতত তোমার এসএসসিতে ফোকাস করো। কারণ হচ্ছে তুমি যদি এসএসসিতে যদি তুমি অ্যাপ্লাস না পাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো না, রাইট? তো তোমার এসএসসিতে তুমি এখন বেশি ফোকাস করো, এসএসসির ম্যাথ, এসএসসি ফিজিক্স, এসএসসি কেমিস্ট্রি এইগুলোর দিকে বেশি ফোকাস দাও এখন। এবং বইটা খুব ভালোভাবে পড়ো, উদাহরণগুলো এবং যে পুরো বইটাই মোটামুটি তুমি ভালোভাবে পড়ো এবং কী কী পড়তে হবে পরীক্ষার জন্য, কী কী পড়তে হবে তার জন্য একটা সম্পূর্ণ প্লেলিস্ট ইনশাল্লাহ আমার অ্যাডমিশনের পর এবং তোমার অ্যাডমিশনের আগে আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আশা করি যে ভিডিওটা দেখার পরে তোমার নটরডেম কলেজ অ্যাডমিশন সম্পর্কে একটা বিস্তর ধারণা হয়ে যাওয়ার কথা। এবং যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কারণ এটা এনকারেজ করবে আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি তোমাদের সম্পূর্ণ একটা ধারণা হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং আমার জন্য দোয়া করো সামনে যেহেতু আমার অ্যাডমিশন। তো সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।